আজ ধনতেরাস, আজকের দিনে জমের প্রদীপ দান করতে হয়। তো কেন করা হয়, এর পিছনে আছে এক পৌরাণিক কাহিনী। হেম নামে একজন রাজার 16 বছরের এক ছেলে ছিল। জন্মপত্রিকাতে বিয়ের চতুর্থ দিনে সাপের কামড়ে তার মৃত্যু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়। এর ভয়ে তার নববিবাহিত স্ত্রী তাকে সারাদিন ঘুমোতে দেননি এবং নিজের সমস্ত মূল্যবান অলঙ্কারগুলো গেটের বাইরে একটি ডালিতে সাজিয়ে রাখলেন ও তার চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখলেন, এবং তার স্ত্রী সারাক্ষণ গান গাইতে থাকলে তার স্বামী যাতে ঘুমিয়ে না পড়ে সেই জন্য। এবং সেই রাতে যখন মৃত্যুর দেবতা যম সাপ রূপে আসেন, কিন্তু জ্বালানো প্রদীপের আলো ও অলঙ্কারের ছটায় তার চোখ ধাঁধিয়ে যায়, তখন আর যমরাজ তার বাড়িতে প্রবেশ করতে পারেন। তখন সাপ রূপধারী যম ওই ডালিতে সাজানো অলঙ্কারের উপর বিরাজমান হন এবং তার বিবাহিতার অভ্যর্থনা পেয়ে সন্তুষ্ট হয়ে রাজকুমারকে জীবন দান করেন। আর সেই থেকে যমদীপ জ্বালানোর রেওয়াজ রয়েছে। সুতরাং আপনারা যদি চান আপনার পরিবারের প্রত্যেকে সুস্থ থাকবে, তাদের দীর্ঘায়ু কামনা করেন, তাহলে বাড়ির বা ঘরের দক্ষিণ দিকে যম প্রদীপ জ্বালাতে পারেন। আজকে রাত্রে সর্ষের তেল দিয়ে প্রদীপটি জ্বালাবেন, যমের প্রদীপ। আপনার পরিবারের প্রত্যেকে সুস্থ থাকুক এই প্রার্থনা করি।